প্রিয় সদা মণ্ডলী মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে নিয়েছ, আমার একত্ববাদকে যারা বিশ্বাস করেছ, আমার ওয়াহদানিয়াতকে বিশ্বাস করেছ, আমার কাবাকে কেবলা কোলে বিশ্বাস করে নিয়েছ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতকে যারা গ্রহণ করে নিয়েছ, আমার নাজিল করা কিতাবটা আমি আল্লাহর কালাম বলে বিশ্বাস করে নিয়েছ, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, তোমরা যখন আমাকে মেনেছ তাহলে আমার একটা কথাও তোমরা মেনে নাও, উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা ইসলাম নামীয় ঘরের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করে যাও, ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, আর ওর ভিতরে যাবার পরেতে প্রচুর পরিমাণ তোমাকে ধোকা দেবে ইবলিস শয়তান। আমি আল্লাহ সতর্ক করে বলছি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শয়তান, ইবলিসের ধোকায় কখনো পড়ো না, কারণ ইবলিস হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তো ইমানের ব্যাপারে, ইমানের ব্যাপারে যতক্ষণ আমরা ইমানদার না হই ততক্ষণ আমরা ইসলামের ভেতরে যেতে পারছি না, আগে ইমানদার তারপর ইসলামের ভেতরে ঢোকা। তো এখন যদি আমি ঘুরিয়ে এটা বলি যে ইমানদার হতে গেলে মিনিমাম কি কি লাগে, বিশ্বাসী বান্দা হতে গেলে, মোমেন হতে গেলে মিনিমাম কি কি লাগে, বিশ্বাসী বান্দা হতে গেলে মিনিমাম মিনিমাম আপনাকে পাঁচটা কলমা লাগে। আর যদি একটু ব্রড সার্কেলে বলা হয় তাহলে আমাদের মাদ্রাসায় একদম বাচ্চাদের একটা বই পড়ানো হয় ইয়াসরানাল কোরআন, ওই আলিফ বে তেসের বই, যেখানে আরবি অক্ষর শেখানো হয়, বা আরও এই ধরনের কিছু বই আছে যাতে নুরানি কায়দা ফায়দা আর কি কোথায় আছে, এই কেতাবগুলোতে শেষের দিকে আল্লাহ পাকের গুণবাচক 99টা ঘর কেটে 99টা নাম লেখা আছে, আছে না? আল্লাহ লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম, আল মালিক আল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, জব্বার মুতাকাব্বির খালিক সাত্তার গাফফার, এগুলো সব আল্লাহ পাকের একটা একটা কি নাম, গুণবাচক নাম। আল্লাহর জাতি ওয়াহদানিয়াত ইসমে আযম তো আল্লাহ, কিন্তু এই আল্লাহ গুণবাচক, তিনি তার কি কি গুণ আছে, তিনি কি কি করেন বা কি করতে পারেন, এসব কিছুকে মিলিয়ে 99টা নাম আছে। তার ভিতরে একটা নাম হলো গাফফার। গাফফার মানে একজন বলে, এই তো ঠেলা। ইমানদার হতে গেলে, মোমেন না হলে যে ইসলামের ভিতরে ঢোকা যায় না, সেই মোমেন হতে গেলে মিনিমাম পাঁচটা কলমা, আর সেই সঙ্গে সঙ্গে এই আল্লাহ পাকের গুণবাচক 99টা নাম একটু বুঝপার করতে হয়। গফফার মানে ভ্যানালা গফফারের কথা বলছি না আমি, ও তো গফফার, আমি বলছি গফফার, গায়েন ফে ফে রে গফফার। গফফার মানে একজন, এইবার তো আমার উদ্বোধ করতে ইচ্ছা হচ্ছে, কেউ জানে না, একটা লোক তো জানা উচিত, মেরে আমি তো বলিও জ্বালায় পড়েছি। আচ্ছা আমি না আর জিজ্ঞেস করবো না, এইটন তো বলেন কেউ একটা, আমার মনটা শান্তি হোক। হ্যাঁ হুজুর, আচ্ছা এই চিন্তাটা মনে হয়নি যে হাজাম যদি নুনুটা ভুল কেটে ফেলে, আজকে এখানে বড্ড চিন্তা হচ্ছে, এর চাইতে ওখানে তো জীবনের রিস্ক ছিল, ওই চিন্তাটা এখানে হচ্ছে, ওসব পোঙা বাকাম আসলে ফেদা কিচ্ছু জানে না, পোঙা বাকাম করে বেকার লাভ আছে।
প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, রহমান শব্দের অর্থ দয়াবান, রহিম শব্দের অর্থ পরম ক্ষমা, আপনার ক্ষমাকারী। গফফার মানে হলো ক্ষমাকারী, সত্তার মানে হলো গোপনকারী, কহার মানে হলো আমার আল্লাহ নিষ্ঠর, রাজ্জাক মানে তিনি রুজিদাতা। ও আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন 99টা নাম রয়েছে, প্রত্যেকটা নামের বিশ্বাসটাকে, প্রত্যেকটা নামের মানেগুলোকে প্রতিটি ইমানদারের জন্য জানা ফরজ, এবং ইমানদার প্রত্যেকটা নামের প্রতি আল্লাহর গুণবাচক নামের প্রতি ও বান্দা সলোগানাই বিশ্বাস করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গফফার, রাজ্জাক, সাত্তার, মুতাকাব্বির, খালিক, খালিক মানে সৃষ্টিকর্তা। তো মিনিমাম বলেছি 5টা কালমা, আর এই আল্লাহর 99টা গুণবাচক নামের মানে জানাটা ফরজ। এগুলো তো সব আল্লাহর সঙ্গে রিলেটেড। আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তো আল্লাহকে যাকে আমি বিশ্বাস করি কিভাবে বিশ্বাস করি? হ্যাঁ, বিশ্বাস করি তিনি ক্ষমাকারী। আর কিভাবে বিশ্বাস করি? না, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আর কিভাবে বিশ্বাস করি? না, আমরা গোনা করলে তিনি ক্ষমাকারী, গফফার। আর কিভাবে বিশ্বাস করি? না, তিনি আমাদের প্রতি দয়াবান, রহমান। আর কিভাবে বিশ্বাস করি? না, তিনি রাজ্জাক, আমাদের রুজি দেন। আর কিভাবে বিশ্বাস করি? না, তিনি মুতাকাব্বির, মুতাকাব্বির। এইবার তো বললি চড়াত করে উঠবেনি। মুতাকাব্বির মানে আল্লাহ অহংকারী, আল্লাহ জোরে বলেন। আর বলতে ভয় লাগে, যদি আল্লাহর অহংকার বলবো জুলি পুড়ি মরবো নাকি? অহংকার করা কোনা না, অহংকার করা, অহংকার করা গোনার কাজ না। তাহলে আল্লাহ অহংকার করলে দোষ হবে না আল্লাহর জন্য? আরে অহংকার তো তিনিই করতে পারেন, আমার কিসের অহংকার? 10টা কথা বললে তার ভিতরে একটা ভুল হয়ে যায়, আমার কিসের অহংকার? খিদে লাগলে কারো না কারো চাইতে হয়, আমার কিসের অহংকার? গাড়ি চালাবার জন্য ড্রাইভার পুষতে হয়, আমার কিসের অহংকার? ঘর বাঁধার জন্য রাজমিস্ত্রির পায়ে ধরতে হয়। আমি এমন এক মহান সত্তাকে আল্লাহ বলে মানি, যে সত্তাকে কখনো কারোর কাছে হাত পাততে হয় না, কারোর কাছে যে সত্তার কখনো ভিখারি হতে হয় না, ইজ্জত কারোর কাছে বিকিয়ে দিতে হয় না, সেই মহান সত্তাকেই আমরা স্রষ্টা বলে মানি। অহংকার গোলামের পক্ষে মানানসই নয়, অহংকার মালিকের পক্ষেই মানানসই। আল্লাহ অবশ্যই অহংকারী, কেন তিনি অহংকার করবেন না? অহংকার করা আমাদের জন্য যেমন খারাপ, আর অহংকারী হওয়াটাই তো আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ অহংকার করবে না, তার নরেন্দ্র মোদী অহংকার করবে? আল্লাহ তো অবশ্যই অহংকারী, কারণ তার উপরে আর কথা বলার, কথা বলার কেউ নেই। তো তিনি তো বলতেই পারেন, আমি আল্লাহ, আমার সামনে দাঁড়িয়ে কথা বলার কারো হিম্মত নেই। আমি যদি এখন বলি এই কথাটা, আমি এমন অস করব সারা পৃথিবীর কারো সে অস করার ক্ষমতা নেই। এটা কি আমার জন্য মানানসই? মানানসই? আমি তখন খুব ছোট, চৈতে মাদ্রাসায় পড়ি, 11-12 বছর বয়স। মসজিদের ইমাম ছেলে খুব বুড়ো মানুষ, তার চোখ বন্ধ করে ঠিক এরা মাথাটা বিকিয়ে সুর করে অস করবে, এমন একটা দরুদ পড়ো বাবা, আমিও জানি নে তোমরাও জানো না, পৃথিবীর কোন মানুষ সে দরুদের খবর রাখে না বাবা, সে দরুদ দুনিয়ার কোন মানুষ জানে না, পুরুষ জানে না, নারী জানে না, পশু পাখি কেউ জানে না, সেই দরুদ হলো এই দরুদ। সুবহানাল্লাহ, আমিও জানি না তোমরাও জানো না, পড়বে না কি করার দিন, তা হিস্ট্রি মরে যাচ্ছি। হ্যাঁ, ও লোক যদি বলে তোমরা কেউ জানো না আমি জানি, তাও নাই খানিকটা মানায় বলতে, যেমন একটা দরুদ বলবো যে দরুদ তোমরাও জানো না আমিও জানি না বাবা, শেষে সুর করে টেনে দিয়ে বললে সুবহানাল্লাহ। আর মাদ্রাসায় পড়া ছেলে একটু বোঙা পাকা হয় বেশি, একদল সে আর হাসি তো চাপতে পারি নে, হুজুর ওই রকম মেজাজ লেচ্ছে পাশে এসে অসনাবাদ দিয়ে হাসি মারাচ্ছ, চলো মাদ্রাসায় ব্যবস্থা হবে নি। মাদ্রাসায় কিছু কিছু জিজ্ঞেস করতে বলে, হাসতিলি কেন? তারা মাদ্রাসার ছাত্র হাসলি, দেশের লোক কি বলবে? আমি হুজুর অজ ডাক চলি, এই এবার অজ রে শুনে হুজুর হেসতেছে, আমি হুজুর এবার আপনার মারবে কেডা?
আসলে পৃথিবীতে কেউ কমপ্লিট না, কেউ কেউ কমপ্লিট না, কেউ পরিপূর্ণ না। টাকায়, জামা কাপড়ে, অর্থে, ধনদৌলতে, বাড়ি ঘরে, জমি জায়গায় কেউ কমপ্লিট না। সবাই কারো না কারো কাছে ভিখারি। বড় লোকেরও আদিবাসী পাড়ায় গিয়ে বলতে, মামা মা একটু তোমরা কত নিয়েছে আমার ধানটা একটু কেটে দাও না মা। আদিবাসী পাড়ায় যদি বলে কাটবো না, বুঝতে পারেননি চাষার বলা হওয়ার বলতে কচি চল না মা তোরা ছাড়া কেটা কাটবে বলতে না, 10 টাকা করে বেরিয়ে দেবানো। আচ্ছা কেটিয়ে দে সন্ধ্যাবেলা দু গ্লাস করে চুল্লু এক্সট্রা দেবানো, দে একটু কেটে দে বাবা। তাহলে মক্কাতে ঘুরে এসে বলো হাজির, হাজিরও বলো আদিবাসীর কাছে ঠেলায় পড়ে হাতে পায়ে ধরতে হয়। পৃথিবীতে সবাই কারো না কারো কাছে ভিখারি, প্রত্যেকেই দেখেননি। সকালবেলা পড়তে বসিনি বলে আমার বাপ সাঁটাচ্ছের একটা চড় মারলো, চাওয়াজ জ্বলে গেছে আমার চাওয়াজ। বাপ বাইক নিয়ে গেছিলো বাদুড়ে, হেলমেট লাগাইনি, পুলিশ ধরে এবার আমার বাপের ঝাঁকা নিতে। যে বাপ আমারে হত্যা করে ঝাঁকা নিয়ে দিলে সেই বাপের ধরে দেখে পুলিশ আবার নাকড়া ঝাঁকড়া দিচ্ছে, দাও তোমার হেলমেট নিয়ে কেন 50 টাকা আমার বাপের কাছ থেকে ঝেড়েছে। যে পুলিশ মেজাজ করে আমার বাপের কাছ থেকে 50 টাকা ঝেড়েছে, এখন মোড়ে মোড়ে এখন সব সিসি ক্যামেরা লাগানো থাকে, থানায় বসে ওসি তা দেখবে। এ যেই গেছে তারে ডেকে বললে সবেন বাবু তোমার টাকা পয়সা লাও, তাই বলে ক্যামেরার সামনে হলো বা সেই মূল সাহেবের কাছ থেকে 50 টাকা নিলে কেন? তাহলে তো স্যার এরকম কাজ আর হবে না, স্যার বদলি করে দেবেন না প্লিজ। আমার বউ বাচ্চা এখানে থাকে কোথায়, সেই মদিনাপুরীর কোথায় মাওবাদীর ওখানে দেবেন করে জান পেরান জামানি স্যার, আমি এরকম কাজ আর করবো না। ও আবার ওর সেই পাপ ডেকে সারের কাছ ক্ষমতা মাচা দিকে সারের দেশে 2000 টাকা সে সিসি ক্যামেরা আবার ডিএম দেখে বেরিয়ে আসে। এ 50 টাকা চাপ দিকে 2000 টাকা ওসিরে ঘুষ দিয়েছে, সে আবার ডিএম দেখে বেরিয়েছে। ডিএম নে ডেকে আচ্ছা কায়দা করে দিলে, বলে ও তো এক চোর, আর চোরের শিক্ষা দিকে তুমি 2000 টাকা নিয়ে তোমার শরম করে না, এ কাজ করতে গেলে কেন? এ আবার টাকা বের ছাদ যা হওয়ার হয়েছে আমি নাকি, বলে ওই কেসে আবার আমি আর এখান থেকে জীবন আর কোনোদিন যেন এরম না দেখি। তার মানে ও টাকা লেই নি, আর যেহেতু লিতিকে ধরা পড়ে তোর তো ভয় আছে টাকা লেই নি। এখন টাকি রাস্তার কাজ হচ্ছিল 135 কোটি টাকার কাজ হচ্ছিল, কন্ট্রাক্টরের সঙ্গে ডিএম চালাকি মেরে তাতে 22 কোটি টাকা ঝেড়েছে কাগজ কলমে, সেটা আবার ডিজি দেখে ফেলেছে। ডিজি দেখে একদম সিএম এর কাছে ধরে দিয়েছে, দেখো তোমার আপনার ডিএম এইভাবে মাল ঝেড়ে যায়। মমতা ব্যানার্জি ডিএম এর তো ডেকে আচ্ছা কায়দা করে খুব দোয়া দিলে। ও বা, তাহলে আমার কান্তানে আমার বাপ, আমার বাপের ধরে নাকড়া দেয় আবার পুলিশ, পুলিশের আবার উদ্বোস করায় ওসি, ওসির আবার কান বলা দেয় ডিএম, ডিএম এর আবার আচ্ছা কায়দা করে মমতা ব্যানার্জি পালিশ করে দিলে। তাহলে রাজ্যের ভিতরে মমতা ব্যানার্জি এখন সবার মাথার উপরে। ইলেকশনের আগে সেই মমতা ব্যানার্জি এসে বসিরাটে আবার মাথায় কাপড় টাপড় দিয়ে আর একটা বার, আপনারা যদি দেন তবে আমি আসতে পারব। ভোট ভোটে যারা দাঁড়ায় ওদের কি বলে প্রার্থী, মানে প্রার্থী মানে ভিখারি, ভিখারি জনগণের কাছে ভোটের ভিক্ষা যাচ্ছে, তোমরা যদি দাও তাহলে হবে। আচ্ছা এই দেশে মোড়ল লেখাটা বলেন, মোড়ল মোড়ল সালা সব মোড়লই কোনো না কোনো টাইমে কারো না কারোর কাছে হাতে পায়। সবচেয়ে বড় ভিখারি তো রাজনৈতিক নেতারা, এদের চেয়ে বড় ভিখারি ঠেলায় পড়ে আদিবাসীদের বাড়ি বসে আমাদের সেই মোটা ভাইও ভাত খাচ্ছে। মোটা ভাই অমিত শাহ ঠেলায় পড়ে, মমতা ব্যানার্জি ঠেলায় পড়ে, এখানকার এমএলএরা কোথায় কোন সর্দারের বাড়ি গিয়ে মাথা নিচু করে ঢুকে সেখানে খাচ্ছে। কত বছর দেখেন এমএলএরা সব বাড়ি বাড়ি রোজ চলো, ভোট বড় বালাই।
প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, তালি কেউ না কোনো ব্যক্তি কোনো না কোনো কারোর কাছে মাথা নত করতে হয় যে আমাকে ঝাড় দেয়, কেউ না কেউ আবার তার উপরে মাতব্বরি ফলায়। তাম দুনিয়া তো চক্র হারি চলছে, কারো না কারো কাছে আমার মাথা নত করতে হয়, কারো না কারো কাছে আমার ভিক্ষার হাত পাততে হয়, কারো না কারো কাছে আমাকে দিনে শেষে ক্ষমা চাইতে হয়। আমি আমার ছাত্রীর কাছে মাস্টার বটে, আমি আমার বাচ্চার কাছে বাবা বটে, আমি তো আমার বাপের কাছে আবার সন্তান, আমি ধর্ম সবার স্টেজে আমি বক্তা হতে পারি। কিন্তু বান্দা এটাও তো মনে রাখতে হবে, আমার উপরে আমার বাবা আমার বড় ভাই তিনিও আঙুল চালাবেন। তাম দুনিয়াতে কেউ তো মোড়লার মাতব্বর নেই, এরা প্রতিটি ব্যক্তি কোনো না কোনো জায়গায় তো মস্তক অবনত করে দেয়। কিন্তু গল্লার বান্দা কি বলতে পারবেন, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের একচ্ছত্র আধিপত্য নিয়ে তিনি বলে দিলেন, তাম দুনিয়ার আসমানে নিচে নবমণ্ডল আর ভূমণ্ডলের মাঝে আমি এক আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কোন রকমের কোন মালিক নাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কার কাছে চাই? আল্লাহ, আল্লাহ। আচ্ছা আল্লাহ যে চাবে, আল্লাহ চাবার জায়গা আছে? চাবার আল্লাহ তো চাবার জায়গাই নেই। সমস্ত রহমত, সমস্ত বরকত, সমস্ত শান্তি, সমস্ত কিছু একচ্ছত্র মালিক তো তিনি। তিনি যে চাইবেন তার তো চাওয়ার কোনো জায়গাই নেই, সব কিছুই তো তার কাছে। এই জন্যই বলছিলাম আল্লাহ এক, এই কথাটা বললেই ভালো ইমানদার হওয়া যায় না। আল্লাহ এক এ কথাটা বলার সাথে সাথেই আল্লাহর গুণবাচক নামগুলো বোঝা ফরজে আইন। আমি এখনো মুসলমান করিনি, মোমেন করছি। মোমেন যদি মোমেন করতে পারি তাহলে ইসলামের ঘরে ঢোকাবো, তাহলে এই দরজার বাইরে থাক। মুসলমান পরে এমন তো মোমেন দাও। প্রিয় শ্রোতা মন্ডলী, চাচা কোথায় গেলে? এই গেলাম একটু তোমার বড় ছেলেটার বেদি দিওয়াল একটা মেয়ে দেখতে গেলাম, মেয়ে দেখতে গেলাম। ভালো, সবাই বলে তাই, ছেলে দেখতে গেলাম মেয়ে দেখতে গেলাম। চাচা কোথায় যাচ্ছ? তো বলছে না নাতিটার বিয়ে দিতে হবে, তা একটা নাত জামাই দেখতে যাচ্ছি। কোথায় যাচ্ছ চাচা? না ওই নাতিটার বিয়ে দিতে হবে, তা একটা কি নাত বউ দেখতে যাচ্ছি। দেখতে যাচ্ছ তাহলে তো যাও। আচ্ছা গেল নাত বউ, নাত বউ এলো সালাম দিয়ে বসলো। আচ্ছা আমা তোমার দেখতে এলাম, দেখা হয়ে গেছে, যাও ফিরে যাও। শুধু দেখে কি ছাড়ে? আর এসে এক চক্কর দেখিয়ে দেওয়া হলো, দেখে নেলে যাও চলে যাও, ছেড়ে দেবে কেউ? হ্যাঁ কিন্তু বলে কি দেখতে যাচ্ছে বা দেখতে গেলাম। ওখানে বসবে, তোমার নাম কি? রাবিয়া খাতুন। বাবার নাম কি? গোলাম আলী। মার নাম কি? রহিমন নেশা। নানার বাড়ি কোথায়? হরিদাসপুর। মা খালারা কয় ভাই বোনি? সাত ভাই বোনি। ছোটো খালার বেবেস কেমনে? কোন ক্লাস অন্ত পড়েছো? তুমি কোরআন পড়তে পারো? বড় ভাইয়ের বেহেস কতদিন আগে? তোমাদের সংসারে এখন কজন? রান্নাবান্না করতে পারো? উরি শালা মনে হচ্ছে এখানে WBCS এ চাকরি দেবে। গুষ্টি যত প্রশ্ন, একটু দাঁড়াতে হবে, হ্যাঁটতে হবে, বসতে হবে, আবার একটুখানি কাপড় টঞ্চ দিক তোলো দিন, গেরোটা দেখে নেই সিট টান টান আছে কি, সেটা দেখে নেবে, একটুখান বারান্দায় হাঁটো দিনে মাথার তো মাথা পর্যন্ত মনে হচ্ছে নাঙল চাষা গরু কিনতে। বাড়ি যাচ্ছ, লোকে বললো কি ব্যাপার? বললো মেয়ে দেখতে গিয়েছিলাম। মেয়ে দেখতে গিয়েছিলাম, মেয়ে দেখার সাথে সাথে আর কতটা কাজ করেছে? কথা বলেন, কথা বলেন, একটা দেখ কাজ। আল্লাহ এ কথাটা বলা মানে মেয়েটা দেখা, কিন্তু মেয়ে দেখার সাথে সাথে এতগুলো প্রশ্ন যদি তার পিছনে থেকে থাকে, মন সত্তা আল্লাহর প্রতি ইমান আনবেন তারও পিছনে হাজারো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর জ্ঞান অর্জন করবে কি আপনার বাপ?
শুধু আল্লাহ এক বলি ইমানদার বলে চিতয়ে বসে রয়েছে, ওনার পিছনে হাজার প্রশ্ন নেই। আসলে এরা কোনোদিন ভাবেনি মেয়েটা না সংসার করবে, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করা হবে আল্লাহর ব্যাপারে। কোনো খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা মোমেনের অন্তরে আজ উদ্ভব হয় না। উদ্ভব যদি হতো তাহলে কালমাতুল কুফর কেতাব তিনজনের বাড়ি না প্রত্যেকের বাড়ি থাকত। তার মানে এ ব্যাপারে কোনো টেনশনও নেই, ভাবনাও নেই, জিজ্ঞাসাও নেই, চাহিদাও নেই, ইচ্ছাও নেই, মানসিকতাও নেই। প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আপনার নাকে অক্সিজেন দিয়েছেন, যিনি আপনার চলার ক্ষমতা দিয়েছেন, যিনি আপনার বলার ক্ষমতা দিয়েছেন, যিনি আপনার ধরার ক্ষমতা দিয়েছেন, যিনি আপনার মায়ের পেটের ভিতরে তিলে 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 বড় করে তুলেছেন আল্লাহ মা রাজি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের ভিতরে বর্ণনা করেছেন আয়াতুল কুরসির ব্যাখ্যা করতে যে বলেছেন আল্লাহ الله هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض الله لا إله إلا هو الحي القيوم أمر الله سي الله جيني چيرون جيبي جيني كونو دين جنن غما بين لا جيني حيون چيرون جيبي جيني كونو دين جنن مور بين لا غمية پڑا تو دورير كتا غمير پور بي جي تندرا چنن بابا الله هو الحي القيوم لا تأخذوه سنة ولا نوم তিনি কোনো দিনের জন্য ঘুমান না, এমন কি ঘুমের পূর্বে তন্দ্রাচ্ছন্ন ভাবটা হয় না। কোরআনের এই আয়াতটার ব্যাখ্যা করছেন ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি, ঘুমার ঘুমের ব্যাখ্যা। ওই ব্যাখ্যা করতে যে উনি লিখেছেন পৃথিবীতে আমাদের সবচেয়ে জগতের ভিতরে বেশি প্রিয় হলেন আমাদের মা, মার চেয়ে বেশি প্রিয় আর কেউ আছে? এত আপন মানুষের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রে মায়ের চেয়ে বেশি কাছের, মায়ের চেয়ে বেশি প্রিয়, মায়ের চেয়ে বেশি আপন আমাদের আর কেউ নেই, আর কেউ নেই। এমনও কিছু কথা থাকে যে কথা স্ত্রীর সঙ্গে হয় না, মার সঙ্গে বুঝবার করতে হয়। আর সত্য সত্যি যারা মাকে এত 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 কাছের মনে করেছে, এখনো না এই ছেলেপিলি হয়ে একটু মুশকিল হয়ে গেছে, ছেলেপিলি হয়ে মুশকিল হয়ে গেছে। মা ভাত খেলি পাশে একটু হা করলুম, মা একগাল দিলে একগাল দিলে, মানে ছেলেপিলি হয়ে গেছে, মা থালার ভাত আর খাওয়া হয় না, ওরা আবার হলুই দেবে। আর মানুষ মানে যে বুড়ো বুড়ো বয়স এখন মা থালার ভাত, যেভাবেই হোক আমার ছেলেপিলে দেখে ফেলেস মনে হয়। আর আমি ভাত খাচ্ছি বা আমার গিন্ডি ভাত খাচ্ছে, আমার বড় ছেলেটাও হাঙরের মতনই ঝাঁকর দিলে, ওর মা একগাল দিলে। এই যে মা বেটার গভীর সম্পর্ক পৃথিবীতে, এত কাছের, এত মায়া, এত মমতার সম্পর্কের কোথাও আছে? আর বন্ধুত্ব করতে হয়তো একটু মার সঙ্গে করেন, আই লাভ ইউ যদি বলতে হয় একটু মার কাছে সকাল সন্ধ্যে দুপুরে তিন চারবার বলা ভালো। কোথায় শালা আগান বাগানে বুনুসর ধরে ধরে আই লাভ ইউ বলবে? বাড়ি এত বড় একটা সোনার চাঁদ, যার পাততলা এত জান্নাত, আই লাভ ইউ বলিস তা সেইটারে বল কমনে কার শালা হনুমান বাঁদর তাই ধরে ধরে। আসলে সম্পর্কের এই গভীর মায়া মমতায় জড়িত যে মা, এই মাও কিন্তু একটা টাইম আপনার কথা বলে যায়। আচ্ছা, মা যখন রাত্রি ঘুমোয় তখন আর বাচ্চার কথা মনে থাকে? কিছু ঘুমিয়ে গেলে কিছু মনে থাকবে না, সব শেষ। আন্নাউমু নিসফুল মাউত, আরবি ভাষায় একটা কথা আছে যে ঘুম হলো মরণের অর্ধেকটা, মরণের অর্ধেকটা। একটা মরালো, একটা মরালোক, একটা জ্যান্ত লোক, দুজন পাশাপাশি শোয়ালো আছে, এর মাথার কাছেও চা, ওর মাথার কাছেও চা, কেউ খাবে বলে মনে হয় কেউ? এর আবার ডেকে দিতে হবে, তার ডেকে দিলুম মানে তাহলে আর ঘুমন্ত লোক না, ডেকে জাগালো। ঘুমন্ত লোকের মাথার কাছেও চা পড়ে থাকবে, মরা লোকের মাথার কাছেও চা ওই ভাবে থাকবে, পিঁপড়ে খাবে, ওরকে খাওয়া হবে। শুধু পার্থক্য কি না, অক্সিজেনটা আসা যাওয়া করে, বাকি জ্যান্ত আর মরা কোনো পার্থক্য থাকে না, শুধু ঘুমন্ত মানুষ আর মরা মানুষের পার্থক্য শুধু অক্সিজেনের।
আর কিছু না। তো মা যখন ঘুমায় না সন্তানের কথা মায়েরা কিচ্ছু মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না। তাই মা বাবা যখন জেগে ওঠে, জেগে উঠেই আগে বাচ্চার খোঁজ নেয়, কিন্তু যতক্ষণ ঘুমিয়ে থাকে বাচ্চার খবর থাকে না। আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসিরে রাজির ভিতরে বর্ণনা করতে যেয়ে বলেছেন, রে পৃথিবীর মনুষ্য জাতি, তুমি কোন আল্লাহর ইবাদত করবে, কোন আল্লাহর সামনে মাথা নত করবে, যেদিন তোমার বাপের দেহের দুফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমে রাখা হয়েছিল, ওই অবস্থাতে টানা চল্লিশ দিন ছিল, চল্লিশ দিন পরে তোমার বাবার দেহের দুফোঁটা নাপাক পানি আর তোমার মায়ের দেহের দুফোঁটা নাপাক পানি মায়ের পেটের মধ্যে আপনার রক্তে পিণ্ড রক্তে পরিণত হলো, ওই অবস্থায় চল্লিশ দিন কেটে গেল, তারপরে ওই রক্তটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে একটা জমাট বাঁধা গোস্তের টুকরে পরিণত করে দিলেন। আবার চল্লিশ দিন পেরিয়ে গেল, ওই গোস্তের টুকরোটাকে পরিমাণে আস্তে আস্তে বাড়াতে লাগলেন। চল্লিশ দিন পেরিয়ে যাওয়ার পরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট একটা গোস্তের টুকরের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটাকে প্রদান করে দিলেন। আল্লাহ ইমাম রাজি বর্ণনা করে বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, তোরা কি করে তোদের আল্লাহর কথা ভুলে যাবি, তোর মালিক মাওলা মাহবুদের কথা কি করে ভুলে যাবি, তামাম দুনিয়ার ভিতরে তোর মা তোরে বেশি ভালোবাসে, তোমার দাদু তোমার আব্বা আম্মা ভালোবাসে, তোমার ভাই বোন তোমাকে মহব্বত করে প্যার করে, সবই তো সত্য কথা, কিন্তু তুমি কি সেই দিনের কথা বলতে পারবে যেদিন তুমি তোমার মায়ের পেটের ভিতরে অবস্থান করছিলে, তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিল, তামাম জগৎ সেদিন ঘুমিয়ে পড়েছিল, তোমার দাদু দাদি তোমার কথা মনে রাখতে পারিনি, তোমার আত্মীয় স্বজন তোমার কথা ভুলে গিয়েছিল, তোমার মা জনম দুঃখিনী মা, যে মা তোমাকে আজ এত আদর এত যত্ন এত প্রেম ভালোবাসা দিয়ে বুকের রক্ত দিয়ে যে মা তোমায় তিলে তিলে বড় করেছে, তুমি যেদিন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, রাত্রিবেলা ঘুমিয়েছিলে, রাতের ঘুমের ঘরে তোমার মা তোমার কথা মনে রাখতে পারিনি, জনম জনমের মতো তোমার মা তোমাকে বলে ঘুমিয়ে পড়েছিল, হে পৃথিবীর মনুষ্য জাতি, তাম দুনিয়ার মায়েরা যখন পেটে বাচ্চা নিয়ে রাত্রে ঘুমিয়ে যায়, আল্লাহ ইমাম রাজি বলেছেন, তাম দুনিয়ার মায়েরা যখন ঘুমিয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘুমালে তো জগৎ ঘুমিয়ে যাবে, তিনি ঘুমালে তো দুনিয়া দুনিয়া স্থির হয়ে যাবে, তিনি ঘুমালে তো জগৎ ঘুমিয়ে যাবে, তাই তাম দুনিয়া যখন ঘুমিয়ে থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত জেগে 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 তোমার মায়ের পেটের ভিতরে তোমার দেহটাকে তৈরির কাজে ব্যস্ত ছিলেন, তোমার মা তোমাকে ভুলে গিয়েছিল কিন্তু তোমার আল্লাহ তোমাকে ভুলতে পারেননি, তোমার দেহটা কিরকম তৈরি করা হবে, তুমি সাদা রঙের হবে না কালো রঙের হবে, তুমি মোটা হবে না পাতলা হবে, তুমি লম্বা হবে না বেটে হবে, তাম দুনিয়া ঘুমিয়ে গেলেও সারা রাত জেগে 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 আমি আল্লাহই তো তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে তিলে তিলে তৈরির কাজে ব্যস্ত ছিলাম। সেই আল্লাহ সম্পর্কে আমাদের শুধু এতটুকুই শুরু আর শেষ, যে আল্লাহ এক আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু জানার প্রয়োজন মনে হয়নি, যে আল্লাহ এক, এর সাথে সাথে আল্লাহর গুণবাচক নামটা আরো কতটা কি আছে একটু জানি, একটু পড়ি, একটু বুঝি। দুর্ভাগ্য জাতির জন্যে, যে জাতির হাতে কোরআনের মতো এত বড় একটা নিয়ামত, যে জাতির হাতে প্রিয় রসুলের লক্ষ লক্ষ হাদিসের কেতাব মজুদ, যে জাতির সামনে এসেছিল এসেছিলেন আল্লামা রুহুল আমিনের মতো এত একজন বঙ্গ গৌরব বঙ্গ বিখ্যাত বাংলা ভাষার পণ্ডিত আলিম, যে জাতি পেয়েছিলেন ফুরফা শরীফের পীর মোর্শেদ আলা হজরত দাদা হুজুর কেবলার মতো একজন বিচক্ষণ তাসাউফ তত্ত্বের শিরোমণি, সে জাতি আজ, সে জাতি আজ দিক হারা হয়ে অজ্ঞতার অশিক্ষতার অশিক্ষার অজ্ঞতার কঠিন অমানিসার অন্ধকারে এই জাতি আজ হারাবার পথে। জাতের হাতে সোনার কলম মানায় দাঙ্গা হাঙ্গামার ফাসাদের সময় যে জাতির উচিত ছিল হাতে কাগজ আর কলম নিয়ে থানায় যে
গুন্ডা বদমাশদের বিরুদ্ধে এফআইআর স্টার্ট করো। সে জাতি কাগজ কলম নিয়ে থানা যেতে পারিনি, সে জাতি কাটের চালা নিয়ে বসিরহাটের স্টেশনে গিয়েছিল, স্ট্যান্ড গান্ধারি পুলিশের সঙ্গে লড়াই করতে হবে। তাই ভুলে গেছেন কথা, সব সব ভুলে গেছে। কি চালা, কত বুদ্ধি, কত হেকমত, সালা কামারে মাল তিন টেনে 22 বছর পরে টেনিস তারটাও ফায়ার হয় না। ওদিকে আর্মির হাতে যেটা আছে একবার টেনে দিলে 3.5 কিলোমিটার যাবে, 3.5 কিলোমিটার দূরে যাবে। এরা তারির সঙ্গে লড়াই করতে যাচ্ছে কামারে মাল আর কাটের চালানে। জাতির অবস্থা কোথায় গেছে আমি জানি না। কটা মুসলমান ছিল সেদিন, চল কাগজ আর কলম নিয়ে গুন্ডা আসামি কটার বিরুদ্ধে থানায় এফআইআর করে আসি। লড়াইটা কাগজ আর কলম দিয়ে হোক, লড়াইটা আইনের চৌকাটায় দাঁড়িয়ে হোক, লড়াইটা শিক্ষা দীক্ষার বিদ্যে বুদ্ধি দিয়ে হোক। বিদ্যে বুদ্ধি আর শিক্ষার লড়াই না, মুসলমান বাসাই করে এসে কাটের চালার লড়াই। খাচ্ছ এরম কাটের চালা, তবু লজ্জা আছে জাতির? আমার কথা কিছু বোঝাটো তো যাচ্ছে, বোঝা না? অনেক সময় মাথার ওপর দিয়ে বেরিয়ে যায় তো, বোঝা গেলে আলহামদুলিল্লাহ। আমি আবার আল্লাহকে চিনতে গেলে, আল্লাহকে জানতে গেলে, ইসলামকে জানতে গেলে, ইসলামকে পড়তে গেলে, ইসলামকে বুঝতে গেলে কাটের চালার কোদালির ডাঁটিতে বোঝা যায় না, এটা লেখাপড়া দিয়ে বুঝতে হয়, কলম দিয়ে বুঝতে হয়। সেই কলম আজকে জাতির হাতে নেই। আমি তো এখনো যদি আমি ঘুরিয়ে বলি কেডা কি বলবেন দেখি জানি, এক্ষুন যদি বলি কলম দাও হয়তো এই মজলিসতে খুব বেশি বেশি 2-3 জনের কাছ থেকে কলম বেরোবে, কিন্তু যদি বলি একটু খৈনি দাও দিন, খৈনি কতজন দিতে পারে? অনেক আছে না? যদি তেরঙ্গা চাই, শেখর গুটকা চুটকি শান্তি অনেক আসবে। কলম চালি যদি একটা আসে, খৈনি অন্তত 10টা আসবে, তেরঙ্গ অন্তত 15টা আসবে। তাহলে যে জাতিকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন কুনতুম খাইরা উম্মা উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরাই হলে বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো জাতি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। কুনতুম খাইরা উম্মা, আল্লাহ মুসলমানদেরকে ডেকে বললেন তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো জাতি। তা'মুরুনা বিল মা'রুফ, কারণ তোমরা মানুষকে ভালো কাজের উপদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষ পাপ কাজে গেলে তোমরাই তাকে টেনে ধরবে, ভালো কাজের জন্য মানুষকে উৎসাহ দেবে, খারাপ কাজে গেলে মানুষকে টেনে ধরবে। এই দায়িত্বটা আল্লাহ দিয়েছিলেন মুসলমানদের। সেই মুসলমানদের রোজার ঈদি, রোজার ঈদি গত 1 মাসের চাইতে সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে। ঈদের দিনে চুল্লুর দোকানের হিসেব, চুল্লুর দোকানদারদের বক্তব্য, গত 1 মাসে যত না মদ বেচেছি ঈদের দিনে তার চাইতে বেশি মদ বিক্রি হয়েছে। কারা খেয়েছে? বাউনেরা, খ্রিস্টানরা খেয়েছে? বলেন বলেন, ঈদের দিনে, শুধু ঈদের দিনে অ্যাক্সিডেন্টের পরিসংখ্যান পশ্চিমবঙ্গে 22,000। ঈদের দিনে মুসলমানদের অ্যাক্সিডেন্টের হার একটু একটু টুকছ না, মোটরসাইকেল পা পায় না, একটা ইটেনে তারির উপরে পাদে বাইকে উঠে হনুমানকে হরে যাচ্ছে। ওর বাপের বললুম, তাহলে ওর অনেকদিন তো শখ করে যাবা ঈদের দিন একটু বাইকটা দিতে হবে, তাহলে তুই বাইকটা দিলে ভালো করলে সেটা আজরাইল কোন ডেকে সঙ্গে পেটকে দে, বাইক হতে সেই সঙ্গে আজরাইল একটু ডেকে দে, তাহলে আজরাইল কোন খোঁজ পাইনি, ওর কি অসুবিধা হবে? বললে আবার দিল মুখটা কালো পানা হয়ে গেল। রাস্তায় কি করে চলতে হয় এটাও ইসলামের একটা বিধান আছে। অকসিদি ফি মাসইকা ওয়াগদুদ মিন সাউতিক, বললি তো বলুন ওর বাপের টাকার গাড়ি ও জোরে চালাচ্ছে, তা তোমার তাতে কি, আমার আর কি, আমারই দুঃখ একটু হয় যখন বেল জ্যাকেটে তুলতে হয়, তখন
বেঞ্চা মেরে মেরে তুলতে হয়, চার হাত পা ধরে যে তুলবে সে তো ধরার লাইন পাচ্ছে না, আর রক্ত টক্ত যা থাকবে, একটা কুকুর চেটে চেটে একটু খাবে, তার ওখানে একটা টিফিন হবে, কষ্ট আমার এইটা আমার আর কি কষ্ট। শুধু 22,000 অ্যাক্সিডেন্ট ঈদের দিনে মুসলমানের বাচ্চা, আর থানায় যে কত কেস হয়েছে তার কোনো ইয়াত্তা নেই, এত বেপরাও হয়ে গেছে মুসলমানদের। আচ্ছা ঈদের দিনে রাস্তায় একটু হুটপাট শুনো আমি দেখি না আপনারাও দেখেন, হ্যাঁ ঈদের উৎসব হলো মাত্র দুরাকাজ নামাজ 10 মিনিটের একটা খুতবা, ঈদের ঈদের ইবাদত দুরাকাত নামাজ 5-7 মিনিট 10 মিনিটের একটা খুতবা, এই হলো ঈদ। আর এখন যা ঈদ হচ্ছে, যদি রসুলুল্লাহ হায়াতে থাকতেন আর জিব্রাইলের যদি আনাগোনা থাকতো, তাহলে আল্লাহ নবীকে বলে দিতেন, নবী এদের ডেকে বলতে ঈদ মানে যদি এই হয় তোর গা ও ঈদ মারাতে হবে না, ও বাদ দে। ইসলাম ঈদ ঈদের ইসলাম থেকে ঈদ রহিত হয়ে যেত, এ আয়াত মনসুখ করে দিতেন আল্লাহ, যেহেতু জিব্রাইলের আর আসবে না নবীও নেই, তা শরীয়তের চূড়ান্ত ফয়সালা দেবে কেডা। এখন এক্ষুনি দুরাকাত করে নামাজ পড়ে মুসলমানদের যা সওয়াব হচ্ছে, আর রাস্তাঘাটে চুল্লুকে আর হুড়োহুড়ি করে যা গোনা হচ্ছে, তাতে আপনি কি এখনো বলতে পারবেন যে নামাজ আর খতবার সওয়াব বেশি? কথা বলেন কথা বলেন, হিম্মত নেই। নামাজ পড়ে যদি 500 লোক এক জায়গায়, 500 লোক নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব হয়, ওর ভেতরে 300 উটকো ভেজাল টুকছ না। আজকাল আবার দেখেন নিচে চুল কাটতে কাটতে এই পর্যন্ত গিয়ে এখান থেকে একটা হনুমান পানা, এখান থেকে কিনতে উট পাখি পেনা একটা চুল বেরিয়েছ না, তাতে আবার প্যান হেঁটে ছেঁড়া, এখানে ছেঁড়া, উরতের কাছে কাঁটা ছেঁড়া, হ্যাঁ কালার চুল কালার করা ধরেছে। আগে দেখতুম সাদা চুল বুড়োরা কালো করতো, মানে এই জন্তুরা আবার কালো চুল সালা চুল মেঘকে সাদা করতে, তার মানে ট্রেডিশন হলো এইরকম, এমন একটা কিছু করতে হবে যেন লোক দেখে, বুঝতে পারেন? তা নইলে যে প্যান্টটা নতুন প্যান্ট 600 টাকা, সেই একই কোম্পানি ছেঁড়া প্যান্ট 850 টাকা। সময় শুধু না মেশিন দিয়ে ছিঁড়তে হয়, এর দাম বেশি কেন বলে, ছেঁড়ার ধরুন 250 টাকা বেশ। তো উদ্দেশ্যটা কি, পুরো ঢাকা থাকলে লোক দেখতেছ কম, এখানে ওটা ছিঁড়ে দাও, তখন যেটা দেখা গেল এটা যে হাঁসা চামড়ার কোম্পানি, যে এটা স্যাম্পল তুমি দেখে লাও, ছেঁড়ার ধরুন দাম বেশি, ওটা কোনো বুড়ো হয়ে গেছে। এই বুড়ো করার ধরে সেঁটো মারা করা দরকার, বুড়ো করা যদি বাচ্চাগুলোর ছোট বয়সে মুক্তবে দিত, তাহলে ছোটগুলো এত শয়তান হতো না, এই বুড়োগুলোই তো আগুন লেগেছে সমাজটা। বাড়ি ধরাতে হবে না, তৈরি থাকে ওদের হাতের বাড়ি খেয়ে তবে বুড়োরা কবরে যাবে, আপনি বাড়ি দেবেন বাড়ি ওরা দেবে, তার জন্য তৈরি হন আপনি। শুধু জন্ম দিলেই বাপ হওয়া যায় না, জন্ম দেওয়ার সাথে সাথে বাচ্চাদের সাথে ইসলামের সম্পর্ক করিয়ে দিতে হয়, বাচ্চাদের সাথে এডুকেশনের সম্পর্ক করাতে হয়, বাচ্চাকে আদব শেখাতে হয়, আখলাক শেখাতে হয়, শিষ্টাচার শেখাতে হয়, ভদ্রতা শেখাতে হয়। আল্লাহ নবী সাহাবি শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মহব্বতের মানুষদিগকে ডেকে ডেকে বলতেন, হে নবী সাহাবিগণ, আমি আলী তোমাদিগের জন্য বলছি, লাইসাল ইয়াতীম কদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীম ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, যে লোকটার বাপ মা মরে যায়, যে ছেলেটার বাবা মা মরে যায়, ওই ছেলেটা আসলে ইতিম নয়, আসল ইতিম হলো ওই ছেলেটাই যার ইলম আদম শিষ্টাচার তার মারা গেছে, ওই ছেলেটাই হলো আসলে এতিম। রাস্তাতে যাচ্ছি, মা আমাকে ডেকে বললো, ওসো না রাস্তার ধার দিয়ে যেও বাবা, মাঝখান দিয়ে যেও না জানো, তাহলে গাড়ি তোমাকে অ্যাক্সিডেন্ট করবে, তোমার কষ্ট হবে, রাস্তার ধার দিয়ে যেও। বাবা মা বেঁচে থাকলে এই পরামর্শটা দেয়, বাপ মরে গেছে, বাচ্চাটার যদি আদব দেওয়া থাকে তাহলে বলবে, ওয়াকসিদি ফি মাসইকা, আল্লাহ আমাকে রাস্তার সাইড দিয়ে ধীরে ধীরে হাঁটতে বলেছেন,
বাপ মা থাকলে বাপ মা চালাবে, বাপ মা মরে গেলে ওর পরিচালনা করবে, ওর আদব ওর শিষ্টাচার। বলুন সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনা বাচ্চা ডাকলেন, কচি শোনো দিন বাবা শোনো, এলো সামনে, তোমার নাম? চাচাজি আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। ও আচ্ছা, তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম মোহাম্মদ সৈয়দ আলী। ও আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো বাবা? চাচাজি আমি ক্লাস থ্রিতে পড়ি। তুমি তোমার রোল কত? চাচাজি আমার রোল ক্লাস টুতে না দুই ছিল, পরীক্ষার সময় আমার জ্বর হয়েছিল বলে এবারে আমার রোল তিন হয়ে গেছে। চাচাজি দোয়া করেন আমি যেন আবার থ্রিতে ফার্স্ট হতে পারি। কচি তোমার নানুর বাড়ি কোথায়? চাচাজি আমার নানুর বাড়ি এখান থেকে অনেক দূর, সেই বাসন্তীর ওখানে। কচির কথাবার্তাগুলো শুনে ভালো লাগছে না খারাপ লাগছে? বা কচি, আ কচি কচি, তা তোমার আব্বা কোথায় গেছে? বলে চাচাজি আমি না আমার আব্বার কোনো দিন দেখিনি, আমি শুনেছি আমার মা বলেছেন আমি জন্ম হওয়ার কয়েক মাস পরই আমার আব্বা মারা গেছেন, আমার আব্বা না বেঁচে নেই। তা কথাগুলো শুনে না লোকটার চোখে পানি এসে গেছে। আহারে, এই ছেলেটার বাপ নেই, এরকমটা ছেলে যদি দিত তা আমি নাই মানুষ করে দিতাম, বাপ নেই বলো, কিন্তু ওর যদি ভাষা ভালো হয়, ওর যদি আচরণ ভালো হয়, ওর যদি আখলাক ভালো হয়, ওর ভিতরে যদি আদব ঠিক থাকে, তাহলে বাপ মরে যাওয়ার পরেও সমাজে অনেক লোক আছে ওর বাপ হওয়ার জন্য। আমার এই হিসেবটা কি বড্ড ভুল হচ্ছে হিসেবটা? এরকম ভালো সন্তানের আদব আখলাক এর সন্তানের পিতা হওয়ার জন্য অনেকে তৈরি আছে। আরেকটা ছেলে যাচ্ছ মান কলা মাল কষা মারা কোমরে গামছা মারা, আ কচি শোনো দিন আব্বু, কেন কি হয়ে? প্রথম উত্তর ডরে, কেন কি হয়ে? না বলি কোথায় যাচ্ছ? তোমার খাই না বলি তাই তোমার কাছে কৈফিয়ত দিতে হবে। আ কচি তোমার নাম কি? আমার নাম বহদা। তোর আব্বার নাম কি? তোমার সঙ্গে বলে কি লাভ হবে আমার? বুঝতে পারেননি? ওর বাপ তখন বুঝবে শালা বেজম্বা কোম্পানির প্রোডাকশন, চিমটি কাটলেই বোঝা যাবে যে কি কোম্পানির প্রোডাকশন। আচ্ছা ওর বাপ বেঁচে থেকে কোনো লাভ আছে? আর এর বাপ মরে যাওয়ার পরে এর কি কোনো ক্ষতি আছে? কথায় বলে না, যার মুখ ভালো তার জগৎ ভালো, দ্যাট ইজ আদব। এই জন্যই তো হযরত আলী বলেছেন, বাবা মা মরার চাইতে বেশি বিপদ হলো আদবের মরণ, শিষ্টাচারের মরণ, সভ্যতার মরণ, সততার মরণ, নিষ্ঠার মরণ, ভদ্রতার মরণ। কোথায় সেগুলো আজ আমাদের ভিতরে? যে জাতির আদব শিষ্টাচার দিয়ে গোটা বিশ্বকে জয় করল, জগৎ পৃথিবী ভ্রমণকারী ইবনে বতুতা স্পেন যখন মুসলমানদের হাত থেকে আবার খ্রিস্টানদের হাতে চলে গেল, ইবনে বতুতা স্পেন সফর করতে যে দেখলেন রাস্তায় চলতে চলতে দেখলেন রাস্তার মাঝখানে একটা মোটা পাথর পড়ে আছে, লোক যাচ্ছে এদিক দিয়ে সেদিক দিয়ে যাচ্ছে, পাথরটা কেউ সরায় না। ইবনে বতুতা বললেন, সম্ভবত বোধহয় স্পেনে আজ আর মুসলমান রাজত্ব নেই। ইস, রাস্তার উপরে পাথর পড়ে থাকতে দেখে ইবনে বতুতা বললেন, সম্ভবত বোধহয় স্পেন থেকে মুসলিম রাজত্ব শেষ হয়ে গেছে। অনেকে জিজ্ঞেস করা হলো কেন? ইবনে বতুতা বলেছিলেন, এটা যখন মুসলমানদের রাজত্ব ছিল, এটা যখন মুসলমানরা পরিচালনা করতেন, নবীর একটা ছোট্ট হাদিস শরীফে, আল্লাহ আল্লাহর একত্ববাদের ঈমান যাদের ভিতরে আছে, এই ঈমানের 70টা শাখা প্রশাখা, যার প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। আর ঈমানের অন্যতম একটা শাখা হলো আমাতাতুল আযা আনিত তারিকি, রাস্তার উপরে
যদি কষ্টদায়ক কোনো জিনিস পড়ে থাকে রাস্তার উপরে যদি কষ্টদায়ক কোনো জিনিস পড়ে থাকে সেটা কুঞ্চি হতে পারে সেটা কাঁটা হতে পারে সেটা রাস্তার উপরে পড়ে থাকা পাথর কিংবা ইট পাটকেল হতে পারে এমন কিছু যদি রাস্তায় পড়ে থাকে যেটা মানুষের জন্য কষ্টকর এটা রাস্তার উপর থেকে সরিয়ে দেওয়াটা এটা হলো ঈমানদারের ঈমানের লক্ষণ সুবহানাল্লাহ বলেন পথের উপরে একটা পাথর পড়ে আছে ওটা দেখে ইবনে বতুতা বললেন সম্ভবত এ দেশে আর ইসলামী রাজত্ব নেই বললেন কারণ বললেন এ দেশে যদি মুসলমানের রাজত্ব থাকতো তাহলে রাস্তার উপরে এই পাথর পড়ে থাকতো না মুসলমানরা সরিয়ে দিতেন এটা ঈমানের একটা অঙ্গ তাহলে যে জাতির দায়িত্ব রাস্তার উপরে কষ্টদায়ক পাথর সরিয়ে দেওয়া সেই জাতি আজকে বোম মেরে মুসলমান সরিয়ে দিচ্ছে বীরভূমে যে বোম মেরেছে সেও মুসলমান বোমে যে প্রধানটা মরেছে জোরে বলেন সেও মুসলমান আচ্ছা ঘরে যে আগুন দিয়েছে মুসলমান পুড়িয়ে যারা মরেছে সেও মুসলমান পুলিশ তাড়া দিলি যারা দৌড়চ্ছে ধরিয়ে এনে যে কটা জেলে ভরতেছে জাতি আর মুসলমান আছে বলে মনে হচ্ছে জাতি মুসলমান আর নেই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে পৃথিবীর ঈমানদার মানুষেরা উদখুলু ফিসসিলমি তোমরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও যতক্ষণ না ঈমানদার হন ততক্ষণ ইসলামের ভিতরে ঢোকা যাচ্ছে না আর ঈমানদার হতে গেলে কি কি লাগে সে তো আপনাকে বলেছি শেষ কথাটা অন্তত বলি কালমা তাইয়্যিব কালমা শাহাদাত কালমা তাওহীদ কালমা তাওহীদ কালমায়ে রাদ্দে কুফফার ঈমানে মুজবাল ঈমানে মুফাসসাল এই সাতটা কলমা পড়াটা খুব জরুরি তার মানে বোঝাটাও খুব জরুরি সেই সঙ্গে আল্লাহ পাকের গুণবাচক 99টা নামের মানে বোঝাটাও খুব জরুরি এইগুলো একটু পড়াশোনা করেন প্লিজ একটু পড়াশোনা করেন আর যে কটা দিন বাঁচেন মাওলানা আরে যে কখন কার গাড়ি লেচ্ছে বয়স তো অল্প কেউ আর বায়না টায়না দিচ্ছে কি দেখি জানি এখানে জোগাড় দিও না সোজা গেল দিয়ে আমার দিক ফেলেন আচ্ছা ওর চাইতে আমি একটু দেখতে চিনতি ভালো না তো ও ঠিক দেখতে চিনতি কেন তো ইমানের এই বিষয়গুলো আল্লাহর কাছে একটু পড়েন প্লিজ তা না হলে না পরকালে জবাব দিতে পারবেন না আল্লাহর কাছে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে সেই কঠিন স্বভাবে সেই কঠিন প্রশ্নের জবাব যদি দিতে হয় একটু নিজেরা পড়াশুনো করুন বাচ্চাদেরকে একটু পড়াশুনো করান নিজের একটু সতর্ক হন বাচ্চাদেরকে একটু সতর্ক করুন মাঠডাঙ্গা খুন খারাপি ঝগড়া ঝাঁটি হুড়ুহুড়ি আর ঠেলাঠেলি আর যেন ভালো লাগছে না আর যেন ভালো লাগছে গতদিনে আপনাদের এখানে কোন একজন পিসাবকে কেন্দ্র করে সে খুব একটা স্বস্তি অস্বস্তির একটা পরিবেশ হয়েছে আমি শুনেছি শোনার সাথে সাথে আমি আমাদের মাওলানা আনসার সাহেব হুজুরে ফোন করলাম বলে আনসার সাহেব আর মুসলমানে মুসলমানে ফেতনা ফাসাদ আর ভালো লাগছে না ভাই যেভাবে হোক নিজের একটা মিটশিট করে এক্ষুনি মারপিট হবে আবার থানা কোর্ট হবে আবার দুটো মুসলমান জেলে যাবে আর একটা পরিবার একটা কেস ঢুকে যাওয়া মানে কতদিন যে ওই পরিবার ভোগবে তার ঠিক নেই তা নিজেরা একটু বসে ওরা যদি অন্যায় বলে একটা মুসলিকা লিখে নেন ক্ষমা শিকার করে ছেড়ে দেন বেকার ঝামেলায় যাবেন না তাহলে তাই করবেন না তাই করো তো কি বলবো আমি আসলে মারামারি অস্থিরতা কোর্টে জেলখানার ভেতরে একটার দেখ যে হিন্দু লোক যাবে আমগা জ্বালায় তার কাছে যাওয়ার লাইন হচ্ছে তারা একটু ওরা জায়গা পাচ্ছে না তো ওদের একটু ঢুকতে দেন তাহলে ওরা আবার আমাদের বিরুদ্ধে কেস করবে যে মুসলমানরা এত পরিমাণ জেলে যাচ্ছে যে হিন্দু খ্রিস্টান ঢোকার লাইন পাচ্ছে না আমি আল্লাহর রাস্তে বলছি একটু শান্ত হয়ে যান মুসলমানের মাথা গরম হলি
তাহলে পৃথিবীতে ঠান্ডা মাথা কার থাকবে বলেন? যে জাতির হাতে ইসলাম, যে জাতির হাতে কোরআন, সেই জাতির যদি মাথা গরম হয় তাহলে পৃথিবীতে আর কারোর মাথা ঠান্ডা ঠান্ডা মাথা আর থাকবে না। আপনাদেরই মাথা ঠান্ডা রাখার দায়িত্ব। আমি বিদায় নিচ্ছি, শেষ কথাটা বলি, আগামী জুন মাসের 12 তারিখে কলকাতার একটা কনভেনশন করছি, শুধু এডুকেশনের উপরে, এডুকেশনের উপরে আমাদের এই কনভেনশনটা হবে। এবং এই কনভেনশনে অল ইন্ডিয়া সুন্নত জামাতের সদস্যরাই শুধুমাত্র থাকবেন, যারা আমাদের খুব কাজের, আমাদের কাজের খুব ভালো সহযোগী, অনেকে এখনো সদস্য হননি। যদি আপনি মনে করেন কনভেনশনে যাবেন তাহলে প্লিজ আপনি একটু সদস্য হয়ে নেবেন। আর যারা পুরাতন সদস্য আছেন তাদের বলছি ব্যাকের চাঁদাগুলো একটু পরিশোধ করে দেন যতটা পারেন, আর কার্ডটা রিনিউয়াল করে দেন, না হলে কার্ড রিনিউয়াল না হলে আপনিও কলকাতা কনভেনশনের ডেলিগেট পাবেন না। আমার সিট মাত্র 10,000, মাত্র 10,000 সিট, সদস্য সংখ্যা অনেক বেশি, তার ভিতর থেকে বাছাই করা 10,000 মানুষকে আমরা নিয়ে যাব। যেহেতু এটা এডুকেশনাল কনভেনশন তাই আমরা চেষ্টা করছি জাতির মাঝখানে একটা বিপ্লব, শিক্ষার মধ্য দিয়ে একটা বিপ্লব সৃষ্টি করানো যায় কি। আমি তো এত কথা বললাম, তো এমন মনে করেন এর ভেতরে কিছু লোকের গায়ে লেগে গেছে, গাড়ি তুটে ওখান গেছে, আর গাড়ি ধরে আমার ওই রকম সোর কালান কেল গেছে, হদ্দমার মেরেছে, হাত পা কেটে গেছে, ভেঙে গেছে, মেরে ধরে আমি ওখানে ফোন করেছি, এরা যাচ্ছে তোর আবার পেয়ে গেছে, ধরুন আপনারা আমার মেরেছেন, তা এরা জাতি জাতি ওরা আবার পালিয়েছে যারা মেরেছে। তা আমি ড্রাইভার বললাম, বলছি কি হয় বল দিন, যা কষ্ট হচ্ছে, হাতটা মনে হচ্ছে ভেঙেই গেছে। তা আমার বলতে হুজুর কি করবো, আমি তো একটুখানি আমার হসপিটালে এলে স্যার, হসপিটালে লেগেলো, ওরা একটু ব্যান্ডেজ করে দিলে, হাতটা গলায় ঝুলিয়ে দিলে, হেঁটোটা এখান থেকে বাঁশ বেঁধে দিলে, পার ভাঁজ করতে পারি না, এখান থেকে আমার থানা এলে স্যার, থানা এনে নে বড় বড়োর কাছে একটা কাগজ চালুম, রাত দুটো তিন বড় একটা কাগজ দিয়ে দিন, বড় একটা কাগজ দিলে এখান থেকে ধরে এইভাবে লিখলুম, মাটনে বাগুন্ডির প্রাইমারি স্কুলের সামনে একটা সভা হচ্ছিল, ওখান থেকে বাড়ি ফেরার পথে হইবার রহমান, বাবলু, ভদা, পিন্টু, গোলাম আলী, কাসাদ আলী, আব্দুর রহমান, রূফ, এরা কজন ধরে, আর সেই সঙ্গে আরও 20-25 জন লোক ছিল আমার, সেই রকম মার মেরেছে, আমার ডান হাতটা ভেঙে গেছে, বাঁশের হেঁট বাঁপার হেঁটোর ইয়ে খুলে গেছে, ওরা সাপল, কোদালির ডাঁটি, কাঠের চালা, দুজনের হাতে কেসতে ছিল, একজনের হাতে হেঁসো ছিল, এরা আমার খুন করতে এসেছিল, স্যার আমি এর উপযুক্ত বিচার চাই। এই ভাঙা আদে যা কলম ডুলিয়ে দেবো, শালা এই গ্রামের 150 লোক আমি বলো 6 মাস পাট বাগানে শোয়াবো, পারবো না পারবো না, কথা বলেন কথা বলেন, হ্যাঁ বলছে 6 মাস পাট বাগান থাকে। তো আমি আপনারা মেরে আমার হাত ভেঙে দিতে পারেন, কিন্তু আমি আমার কলমের খোঁচা আপনাদের গোষ্ঠী সমেত বলে আমি গাড়ি ছাড়া করে দিতে পারি, দ্যাট ইজ কলম। এক্ষুনি যদি মারপিট করতে বলি অন্তত 200 লাঠি বেরোবে, 200 লাঠি বেরোবে। আমি বলছি রজবালি সাহেব, কোরআনের দুটো আয়াত পড়ে একটু লেখো দিন, কটা কলম বেরোবে বলেন বলেন, ডেড়টা কলম বেরোবে না। আমি বলছি সব ছাড়ুন, একটু কলম ধরুন, নিজেরা পড়াশোনা করুন, রবিবারের দিন সন্ধ্যায় আমাদের কলকাতায় একটা মিটিং আছে, শুধুমাত্র বাছাই করে 100 মানুষকে নিয়ে, কেরালার একটা টিমকে নিয়ে, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি স্কুল, মক্তব, মাদ্রাসা, তার মানে এডুকেশন সেক্টরের যতগুলো সেক্টর আছে সমস্ত সেক্টরে মুসলিম ছেলেমেয়েরা, আমাদের ঘরের বাচ্চারা কিভাবে ভালো জায়গা লেখাপড়া শিখে দখল নিতে পারে, তার জন্যে দিন রাত আমরা খেটে মরছি, আর এরা শুধু চুনির মাথায় খয়নি ডলিয়ে যাচ্ছে, ডলিয়ে যাচ্ছে, ডলিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কি মসজিদের নাম কি? নতুন হাট, এই হাটটার নাম আমাদের নতুন হাট, মাটনিয়া নতুন হাটে যে মসজিদটা আছে ওই মসজিদে এসার পর বয়স্ক মানুষদের একটু কোরআন শরীফের তালিমের ব্যবস্থা হয়েছে, তো আল্লাহর